গাঁজার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর রামনগর মাঠপাড়া এলাকায়। শুক্রবার প্রতিবাদীর বাড়িতে দুটি বোমা ফেলা হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দা কুশ প্রামাণিক অভিযোগ করেন, তার বাড়ির পিছনের মাঠে প্রতিদিন গাঁজার আসর বসে। কয়েকদিন আগে তিনি তার প্রতিবাদও করেন, এদিন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাটা আমার বাড়ির পেছনে একটা মাঠ আছে, সেই মাঠে বাইরের কিছু দুষ্কৃতী আছে, পাড়ার তো দু একজন আছেই। তা এরা দীর্ঘদিন ধরে ওখানে বোমা বাঁধা, তারপরে ধরুন রাস্তা থেকে মেয়েরা যেতে পারে না, ওখানে গেঁজা খাওয়া, দীর্ঘদিন ধরে আসরটা চলছে। তা আমি বারণ করি তাদেরকে যে দেখ পাড়ার মধ্যে তোরা এগুলো করিস না। তারপর থেকে আমার উপর তারা চড়াও হয়, প্রায় দিন রাস্তায় বেরোলে পরে আমাকে হুমকি দেখানো। এর আগেও কিছুদিন আগে শান্তিপুর থানায় একটা কেস আমি করেছি, আমার বাড়িতে এসে আমার জ্যাঠাকে এসে মাথা ফাটিয়ে দিয়েছিলো, হাতে কোপ মেরেছিল, সে দাঁটাও এসে শান্তিপুর থানা উদ্ধার করে নিয়ে গেছে। কোর্টে চারজনের নামে অলরেডি কেস চলছে। সেই পূর্বের যে রাগটা ছিল সেই রাগ বসত কাল রাত্রির 12:20 নাগাদ আমরা সব ঘুমাচ্ছিলাম, এসে আমার বাড়িতে এরকম দুখানা বোম চার্জ করেছে। যখন বোম চার্জ করে আমি জানলা খুলে দেখতে পাচ্ছি যে আমার ঘরের পেছনে রয়েছে 7-8 জনা। আমি শান্তিপুর থানাকে অলরেডি জানিয়েছি, তাদের নামও জানিয়েছি, বাবার নাম, তার বাড়ির ঠিকানা সমস্তটা জানিয়েছি। আমাকে শান্তিপুর থানার ওসি কথা দিয়েছেন যে আমি দেখছি, আমি সেই আশায় আছি, ওনার দিকে তাকিয়ে রয়েছি। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা বলতে আমাদের এই পাড়ার পাশেই কিছু ছেলেপুলে প্রায় দিনকে গাঁজা ফেঁজা খায়, গাঁজা ঠেক করে বাইরে ছেলেপুলে নিয়ে এসে, তা আমরা এই নিয়ে একটা প্রতিবাদ করি যে ভাই তোরা এরকম গাঁজা ফেঁজা খাস না, পাড়ার মধ্যে মেয়ে ছেলে রয়েছে, এরকম কী হচ্ছে, সম্মান দে এদেরকে। তা এই নিয়ে আমাদেরকে ওরা কিছুদিন আগে পাড়ার মধ্যে ঢোকে, মদ ফদ খেয়ে ঢুকে খিস্তি খামারি করে পাড়ার লোকজনকে, হ্যাঁ করে দেবো, ও করে দেবো, থ্যান করে দেবো, থ্যান করে দেবো, সে মুখের ভাষা দিচ্ছিনি, ঠিক আছে। তারপরে আমার বাড়িতে আসে, আসার পরে আমার টালির চালাই আমার বাড়ির মধ্যে, আমার কাকার বাড়িতে ইট ফিট মারে, মারার পরে তখন আমার বাবা ঘরে ঘুমোচ্ছিলো, ঘর থেকে বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমার বাবাকে হঠাৎ দেখি দু চারজন মিলে মারধর শুরু করে। তখন আমার বাড়ির লোক বলে দেখো বাবাকে মনে হয় মারছে, আমি গিয়ে দেখি বাবার হাত হাত ফাটিয়ে দিয়েছে, কুপিয়েছে দা দিয়ে। সেই দা শান্তিপুর থানার থেকে পুলিশ এসেছিলো, শান্তিপুর থানার পুলিশের নিয়ে কতদিন আগে, এই মোটামুটি দিন 20 হবে খুব বেশি হলে, এসে শান্তিপুর থানা নিয়ে গিয়েছে। হঠাৎ কালকে রাত্রিবেলা আমরা সব খেয়ে দিয়ে ঘুমোচ্ছি, দেখি দম দম করে দেখি দুখানা বোম পড়লো বাড়ির মধ্যে। সেই পূর্বর আগেই আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, ওরা কিছুদিন আগেই বলেছিলো যে বোম মারবো পারলে ঠেকা, কিন্তু সেদিনকে মারেনি, সেই ঘটনাটা কালকে ঘটিয়েছে। সেই নিয়ে কি আপনি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করে কালকে পুলিশ এসেছিলো, সব কিছু নিয়ে গিয়েছে, এখান থেকে বোমের যে দড়ি দাঁড়া নাটফাট খোয়া ফোয়া এগুলো নিয়ে গিয়েছে, দিয়ে দেখে গেল সব কিছু। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।